হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যাম্প পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। তো আমরা নবম শ্রেণীর সামাজিক বিজ্ঞান যে বইটা ছিল, সামাজিক বিজ্ঞানের ইতিহাস, এই বইটা আমরা 4 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি আগে ক্লাসে। তো আজকে আমরা 5 নম্বর পৃষ্ঠা সমাধান করব। 4 নম্বর পৃষ্ঠা, এখানে অনুশীলনী কাজ দেওয়া আছে। দেখো, জেলে সম্পদ এবং কারো সম্পদের নিজ নিজ ইতিহাস এবং সংস্কৃতি সেই অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে প্রভাবিত করে সেই বিষয় শনাক্ত করে নিচের 2টি ছক পূরণ করতে বলছে। তো এটা আমরা 5 নম্বর পেজ চললাম। এখানে তোমাদের বলছে যে গারো সম্প্রদায়, এখানে বলছে যে জেলে সম্প্রদায়, এখানে প্রাকৃতিক উপাদানগুলো, আর হচ্ছে তোমার এখান থেকে সামাজিক উপাদান, এখান থেকে প্রেক্ষাপট 1, প্রেক্ষাপট 2, আর 2 নম্বর হচ্ছে তোমাদের নিচে দেওয়া আছে গারো সম্প্রদায়ের ছকগুলো। তো আমরা ছকগুলো তোমাদের পূরণ করে দিচ্ছি। উত্তরে চলে যাচ্ছি আমরা। তো এখানে তোমাদের ছকের উত্তরটা দেখো, প্রথমে যে বলা হয়েছে জেলে সম্প্রদায় সম্পর্কে বলছে, জেলে সম্প্রদায় প্রাকৃতিক উপাদানগুলো এখানে তোমার সুন্দর করে লেখছে ঐতিহাসিক প্রেক্ষাপটে, আর একটা তো সাংস্কৃতিক প্রেক্ষাপট দেওয়া আছে। সমুদ্র উপকূলীয় গুটি কয়েক মানুষ বাস করে এবং যারা সমুদ্রকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে, ফলে ঐতিহাসিকভাবে এই পরিবারের পরিবেশকে স্থায়ী হয়ে যায় যেখানেই বসবাস করে। এখানে বলছে যে এই সাংস্কৃতিক প্রেক্ষাপটগুলো সমুদ্রের পাড়ে বসবাস করার ফলে অনুন্নত জীবনযাপনের তৈরি করেছে এবং তারা প্রায়শই শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে, তার প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে। এখানে সামাজিক প্রেক্ষাপটে দেখো, বলছে যে প্রাকৃতিক উপকূলীয় অঞ্চলে বসবাস করার তারা পর্যাপ্ত শিক্ষার সুযোগ পায় না এবং এর ফলে তারা ঐতিহাসিকভাবে বংশ পরম্পরা নিরক্ষর থেকে যায়। এখানে বলছে যে সাংস্কৃতিক প্রেক্ষাপটের দেখো, তারা বাঙালি হলেও তাদের ভাষা, ভঙ্গি এবং অন্যান্য অন্যদের সাথে থেকে আলাদা, তাদের উৎসব সাধারণত জনগোষ্ঠী থেকে সাধারণত আলাদা থাকে। তো এটা ছিল তোমাদের যেই জেলেদের সম্প্রদায়ের যেই পয়েন্টটা, সেটা আমরা এখানে দিয়ে দিলাম সুন্দর করে। এখন আমরা চলে যাচ্ছি তোমাদের পরবর্তী ছকটা, যেটা তোমাদের গারো সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, সেটা আমরা তোমাদের দেখাচ্ছি এখন। তো এখানে কিন্তু তোমাদের যে 2 নম্বর যে ছকটা দেওয়া আছে, এটা কিন্তু গারো সম্প্রদায় সম্পর্কে বলছে। এখানে দেখতেই পারছো তোমরা, এখানে সামাজিক ও প্রাকৃতিক উপাদান এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, আর এলো তোমার সাংস্কৃতিক প্রেক্ষাপট। তো এটা আমরা তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা এখানে দেখতে পারছো, আমরা কিন্তু উত্তরটা সুন্দর করে দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তো এখানে প্রেক্ষাপটটা ভালো করে দেখবা, বলছে এখানে তোমাদের বলা হয়েছে প্রাকৃতিক উপাদান আর সামাজিক উপাদান, গারো নৃগোষ্ঠীদের এটা। তো এখানে তোমাদের কি বলছে ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে কি বলছে দেখো, তারা প্রজন্মের পর প্রজন্ম পাহাড়ে বসবাস করে, ফলে জীবনযাত্রা পাহাড় কেন্দ্রিক হয়ে ওঠে। এখানে সাংস্কৃতিক প্রেক্ষাপটটা দিয়েছে কি দেখো, তাদের তাদের সমাজের ব্যবস্থার পাহাড়ি করে ওঠে এবং তারা, কারণ তাদের ঘর বাড়ি, দোকান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান পাহাড়ি। এবং সামাজিক প্রেক্ষাপটটা দেখো, তাদের ভাষা এবং উৎসব হলো বাঙালিদের থেকে আলাদা, যা ঐতিহাসিক নিদর্শনতার বহিঃপ্রকাশ। তাদের সাংস্কৃতিক কাঠামো তৈরি হয় বিশেষ করে মাতৃতান্ত্রিক পারিবারিক ব্যবস্থার কারণে। এ ছিল তোমাদের পৃষ্ঠার উত্তরটা। সুন্দর করে তোমরা এভাবে লিখে দিবে, তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এটা ছিল তোমাদের 5 নম্বর যে পৃষ্ঠাটা, আমরা পৃষ্ঠাটা সমাধান করে দিলাম। এটা তোমরা একটু বিবরণটা একটু পড়ে নিবা, এখানে যে লেখাগুলো দেওয়া আছে এটা তোমরা একটু দেখে নিবা এগুলা। তো এই ছিল তোমাদের ভিডিওটা, 5 নম্বর পৃষ্ঠা সমাধান। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।